Hello viewers, welcome to my another new blog. আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি এসেছি থাইল্যান্ডের একটি বিখ্যাত হিন্দু টেম্পলে। এই টেম্পলটির নাম শ্রী মারিয়াম্মান হিন্দু টেম্পল। মন্দিরটি থাইল্যান্ডের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মন্দির। শ্রী মারিয়াম্মান মন্দিরটি থাইল্যান্ডের প্রধান তামিল হিন্দু মন্দির এবং এটি ব্যাংককের র্যাংরাক জেলায় সিলম রোডে অবস্থিত। মন্দিরের সম্মুখভাগে বিভিন্ন আকৃতি ও আকারের বিভিন্ন দেবদেবীর খোদাইকৃত মূর্তি সহ বিভিন্ন রঙের ছবি রয়েছে। মন্দিরের প্রবেশপথে 6 মিটার উচ্চতার একটি গোপুরা বা টাওয়ারও রয়েছে। ১৮৫৮ সালে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশে পরিণত হওয়ার পর দক্ষিণ অঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে অনেকে ঔপনিবেশিক শাসনের অধীনে থাকার চেয়ে তাদের দেশ ছেড়ে যেতে পছন্দ করে। ভারতীয়দের একটি দল ব্যাংককে এসেছিল, অনেকেই রক্ত পাথরের ব্যবসায়ী বা গবাদি পশু পালন করার জন্য। ভারতীয়দের এই দলের একজন নেতা ছিলেন, নাম বৈথি পদয়াতজি, যিনি তারা আসার প্রায় 1 দশক পরে এই মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দির চত্বরের মধ্যে গণেশ, কার্তিক এবং শ্রী মহামারিয়াম্মানের প্রধান মন্দিরকে উৎসর্গ করে 3টি মন্দির রয়েছে। মন্দিরের প্রধান হলটিতে গণেশ, শিব, কৃষ্ণ, বিষ্ণু, লক্ষ্মী, কার্তিক, মারিয়াম্মান, কালী, সরস্বতী এবং ব্রহ্মার মূর্তি দিয়ে সজ্জিত রয়েছে।